নগরীর ফতেঙ্গা এলাকাত কারেন্টর বিল তৈরি করে ওষা ভাবার ভূত বাহিনী হল। অভিযোগ উঠে ঘরের মিটার ন সাই এনে কারেন্টর বিল তৈরি করিবার। মিটারত মাস শেষে যে ইউনিটটুন আইয়ে তার 1000 ইউনিট বেশি বিলল্লয় যোগ করে দেয় পিডিবির কিছু অসাধু কর্মকর্তা হল। এরকম অভিযোগ তুলে এডিয়ার স্থানীয় হল বিলের কাগজ চাইনও তারা অতিরিক্ত বিল প্রদান করে, যার ফল আঘাত দিতে ব্যর্থ হয়েছে। আয় গেই যাও আর ওখানে আগে বিল এখন পরিশোধ করেন বলি আমতা যে করে বিল দিবেলা মিটার অনুযায়ী এখন বিলের কাগজ এখন মিল নাই, আর রীতিমতো আর বিল ন হয় দুইজনের ভাইলে একখানও ন হয়। যদি বিদ্যুৎ লাই যদি ইউজ করতে যায় যে এত ইউনিট বিষয় তোমার বিল মিটার নষ্ট। আর এই অদৃশ্য ভূত বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছে এলাকাবাসী। সি প্লাস টিভির ক্যামেরাত উড়িয়ে এইসব ভূত বাবা আলোর কারেন্টের বিল লই ভতাবাজির কিছু দৃশ্য, যেটা দেখা যায় গত এপ্রিল মাসত মিটার তাইয়ে 10,000 ইউনিট জিয়ান বিলুত মেজি 12,000 ইউনিট বানান দিয়ে ইয়ে। এই ধরনের অভিযোগ তুললে বহুত ভুক্তভোগী গ্রাহক হল। দেখা যাচ্ছে কোনো মাসে আন্দাজে 7,000-8,000 টাকা বিল দিয়ে দেয়, পরে এটা নিয়ে অফিসে দৌড়াদৌড়ি করতে হয়। আমার দাবি একটাই যে বিদ্যুৎ রিটার যারা যারা মিটার দেখে তারা যেন সঠিকভাবে দেখে বিলটা পরিশোধ করে। মিটারে মিটারে গড় গড় আয় আই তারা বিদ্যুৎ বিল পরিশোধ না স্যার, তারা বিলও পৌঁছাই না দেয়, যথেষ্ট সময় আর বিলও পরিশোধ করি না পারে। এ কারণ আর অনুরোধ করলি পতঙ্গবাসী তো আর যতই সময় আর এই সংকট জানতাম তাড়াতাড়ি নিরসন করা যায়। কারেন্টর বিলের মধ্যে এই অসঙ্গতির ব্যাপারে জানতাম চাইলে পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গিয়াসউদ্দিন সি প্লাস টিভির জানায় যে অতিরিক্ত বিল দেওয়া হচ্ছে মানে মিটারের তুলনায়, এ ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা? এখানে যে সমস্যাগুলি ছিল আপনার ওভার রিডিং আন্ডার রিডিং এগুলি নিয়ে আমরা মিটার রিডারদের সাথে আজকে বলবো, আর মেজর কোনো প্রবলেম হলে সেগুলি আমরা বিল কালেকশন দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর আপনার এখানে যদি ছোটোখাটো ডিফারেন্স থাকে বিলের সেক্ষেত্রে আমরা পরবর্তী মাসে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর দ্বিতীয়ত হইল আমরাও চেক রেডিং নিয়ে দেখতেছি যে প্রবলেম ওরা তৈরি করতেছে বা এখন মিটার রিডার ছাড়া তো আমরা রিডিংও নিতে পারতেছি না, এই হলো প্রবলেম। তবে প্রিপেড মিটারিং হইলে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন, তবে এর আগ পর্যন্ত আমরা কীভাবে আরও ভালো সার্ভিস দিতে পারি সেগুলো চেষ্টা। ডেস্ক নিউজ সি প্লাস টিভি।